তারাসুন্দরী বালিকা বিদ্যাভবনের ক্লাস টুয়েলভের ফিলোজফির মেয়েরা, তোমাদের সঙ্গে আমার ফিলোজফি অনলাইন ক্লাসের এটা 29 নম্বর ক্লাস। আমি তোমাদের আগের ক্লাসে আবর্তনটা পুরো করিয়েছি, আবর্তন কিভাবে হয় সেটা করিয়েছি, আবর্তনের নিয়মগুলো ভালোভাবে বলা আছে, তোমরা নিশ্চয়ই ক্লাসটা দেখেছো। আজকে আমরা পরের জিনিসটা শিখব, সেটা হচ্ছে বিবর্তন। কি শিখব? বিবর্তন। বিবর্তনের ইংলিশটা জেনে রাখবে, অবভার্সন। আচ্ছা দেখি বিবর্তনটা কী থেকে এলো, এটা দেখার জন্য আমরা আবার একটু আগের চার্টে ফিরে যাব। সেটা হচ্ছে, আমি তোমাদের আবর্তন করানোর আগে বলেছিলাম যে অনুমানকে দুভাগে ভাগ করা যায়, অবরোহ আর আরোহ। অবরোহ অনুমানকে আবার দুভাগে ভাগ করা যায়, অমাধ্যম অনুমান আর মাধ্যম অনুমান। এই অমাধ্যম অনুমানের আন্ডারে ছিল আবর্তন। আবর্তন আমাদের করা হয়ে গেছে কমপ্লিট, তারপরে ছিল বিবর্তন। এই বিবর্তনটা আমি আজকে তোমাদের শেখাবো। আবর্তন, বিবর্তন, সমবিবর্তন আর অন্যান্য ভাগ ছিল। তাহলে আবর্তন আমাদের শেখা হয়ে গেছে, আজকে আমরা বিবর্তনটা শিখব। তাহলে বিবর্তনটা কি? না, বিবর্তনের রুট হচ্ছে, বিবর্তন এক প্রকার অমাধ্যম অবরোহ অনুমান। আবর্তনও যা ভাগ, বিবর্তনেরও সেই একই ভাগ। বিবর্তনও হচ্ছে এক প্রকার অমাধ্যম অবরোহ অনুমান। এই চারটা তোমরা দেখে নেবে, এগুলো হচ্ছে এক একটা লজিকের প্রকার। আচ্ছা এবার আমরা বিবর্তনটা শিখব। দেখো বিবর্তনের একটা সংজ্ঞা দিয়েছি, সংজ্ঞাটা তোমরা খাতায় কপি করবে। সেটা হচ্ছে যে অমাধ্যম অনুমানে, যেহেতু অমাধ্যম অনুমান বিবর্তন আমরা দেখলাম, যে অমাধ্যম অনুমানে প্রদত্ত আশ্রয় বাক্যের গুণ পরিবর্তন করে কিন্তু অর্থ অপরিবর্তিত রেখে সিদ্ধান্তটি গঠিত হয় তাকে বিবর্তন বলে। তাহলে কি বলা হচ্ছে যে এই প্রকার অমাধ্যম অনুমানে কি করা হয়, আশ্রয় বাক্যের সঙ্গে সিদ্ধান্তের গুণ চেঞ্জ হয়ে যায়। আমরা কিন্তু আবর্তনে দেখেছিলাম, তোমাদের নিশ্চয়ই মনে আছে, আবর্তনে কিন্তু দেখেছিলাম আশ্রয় বাক্য আর সিদ্ধান্ত উভয়ের গুণ কিন্তু এক থাকে, মানে দুটোই সদর্থক হয় অথবা দুটোই নঅর্থক হয়। এখানে কিন্তু সে কথা বলল না, এখানে কিন্তু বলল যে আশ্রয় বাক্যের সঙ্গে সিদ্ধান্তের গুণের পরিবর্তন হয়ে যায় কিন্তু অর্থ অপরিবর্তিত রেখে। তাহলে দেখো গুণটাকে চেঞ্জ করছি কিন্তু অর্থ কিন্তু এক থাকবে, সেটা কি করে সম্ভব সেটাই আমরা শিখব। অর্থ অপরিবর্তিত রেখে সিদ্ধান্তটি গঠিত হয় তাকে বিবর্তন বলে। তাহলে এই সংজ্ঞাটা প্রথমে তোমরা লিখে নেবে খাতায়। এইবার দেখো আমি নিয়মগুলো লিখেছি, বিবর্তনের চারটে নিয়ম, ঠিক যেরকম আবর্তনের চারটে নিয়ম ছিল বিবর্তনেরও চারটে নিয়ম। আচ্ছা ওখানে যেরকম আশ্রয় বাক্যটাকে বলা হতো আবর্তনীয় আর সিদ্ধান্তটাকে বলা হতো আবর্তিত, এখানেও কিন্তু একই রকমের বলা হয়। আশ্রয় বাক্যকে বলা হয় বিবর্তনীয়, সিদ্ধান্তকে বলা হয় বিবর্তিত। ক্লিয়ার? বিবর্তনীয়, বিবর্তিত, দেখো আলাদাভাবে আমি লিখে রেখেছি। আচ্ছা এবার নিয়মগুলো দেখো, বিবর্তনীয় ও বিবর্তিতের উদ্দেশ্য এক হবে। আমরা আবর্তনে কিন্তু করেছিলাম যে উদ্দেশ্য বিধেয় হয়ে যাবে, বিধেয় উদ্দেশ্য হয়ে যাবে, মানে উদ্দেশ্য বিধেয় স্থান পরিবর্তন করবে, এখানে কিন্তু সে কথা বলা হলো না। এখানে কি বলা হচ্ছে, তা বিবর্তনীয় ও বিবর্তিতের উদ্দেশ্যপদ এক হবে, উদ্দেশ্যের কোনো পরিবর্তন হবে না। দ্বিতীয় নিয়মে কি বলা হয়েছে, বিবর্তনীয়ের বিধেয়ের বিরুদ্ধ পদ বিবর্তিতের বিধেয় হবে। এটা কিন্তু একটা সম্পূর্ণ নতুন জিনিস আমরা শিখছি, সেটা হচ্ছে বিরুদ্ধ পদ। এই বিরুদ্ধ পদ কী সেটা আমি তোমাদের নেক্সট ক্লাসে বলবো। সেটা এখানে তাহলে নিয়মে কি বলা হচ্ছে, বিবর্তনীয় যেটা বিধেয় পদ হবে তার বিরুদ্ধ পদটা সিদ্ধান্তের বিধেয় হবে। তাহলে উদ্দেশ্য উদ্দেশ্য এক থাকবে, বিধেয়ের বিরুদ্ধ পদটা বিধেয় হিসাবে ব্যবহৃত হবে। তিন নম্বর নিয়মে বলা হচ্ছে বিবর্তনীয় ও বিবর্তিতের গুণ পৃথক হবে, কারণ সংজ্ঞাতেই বলা হয়েছিল যে গুণটা আলাদা হয়ে যাবে। আর চতুর্থ নিয়মে বলা হয়েছে বিবর্তনীয় ও বিবর্তিতের পরিমাণ এক হবে, মানে পরিমাণটা এক থাকবে কিন্তু গুণটা চেঞ্জ হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এই চারটে নিয়ম আমি বললাম তোমাদের আর সংজ্ঞাটা বললাম, তোমরা এগুলোকে আগে ভালো করে খাতায় নোট করে নেবে। তারপরের দিন আমি নেক্সট ক্লাসে তোমাদের কী করে বিবর্তন করা হয় সেটা শেখাবো, আর তারপরে আমি বলে দেবো যে বিরুদ্ধ পদ এই কনসেপ্টটা আসলে কী, বিরুদ্ধ পদ কাকে বলা হয়। ঠিক আছে? আচ্ছা।